আজকে আমরা একটি ক্যারোসেল অ্যাডের ক্যাম্পেইন দেখব। এখানে 12.45 সেন্ট খরচ হয়েছে এবং এবং 53টা মেসেজ আছে, এবং কনভারসেশনে খরচ হয়েছে 23 সেন্ট করে। যদি রিচটা দেখি আমরা এখানে, টোটাল $12.45-এ টোটাল রিচ আসছে 15,976টা। এবং আমরা যদি একটা দেখি, একটা সিলেক্টিভ ফিজিওথেরাপি কোম্পানির এবং এই ক্যারোসেল একটা রান করা হয়েছিল। এখন দেখবো ক্যারোসেল একটা কীভাবে আমরা রান করেছিলাম। তো এখানে দেখেন ক্যাম্পেইনের নেম দিয়ে আছে, কোম্পানির নাম দিয়ে এবং তারিখটা দিয়ে। এই নিচে যদি যান তাহলে তারপরে এখানে দেওয়া আছে হচ্ছে পার ডে ডেইলি বাজেট দেওয়া আছে $2 করে, এবং এখানে যে এস্টিমেট দেখাচ্ছে $12-এ টোটাল, $12-এ এখানে দেখাচ্ছে যে 11টা রেজাল্ট আসবে, অর্থাৎ 11টা কনভারসেশন হবে। সেখানে $12-এ 35টা, সরি 53টা কনভারসেশন আসছে, যেটার একটি ভালো রেজাল্ট। $12.45 খরচ হয়েছে এবং 53টা মেসেজ আসছে। তো তারপরে যদি যাই দেখেন ডেটটা দেওয়া ছিল 23 তারিখে, এটা অ্যাড ক্যাম্পেইনটা শেষ হবে। এখানে লোকেশন দেওয়া হয়েছিল হচ্ছে আপনার ঢাকা কেরানীগঞ্জে 16 কিলোমিটার এরিয়া রেঞ্জে, এবং বয়স দেওয়া হয়েছিল 18 থেকে 65, বয়স কমানো হয়নি। জেন্ডার মেল ফিমেল দুইটাই দেওয়া হয়েছিল, এবং টার্গেটিং দেওয়া হয়েছিল হচ্ছে হেলথ কেয়ার, যেহেতু এটা ফিজিওথেরাপি রিলেটেড। তারপরে যে অপশনটা সিলেক্ট করা হয়েছে, এখানে অ্যাড নেম দেখাচ্ছে, ফেসবুকের ফেসবুকের নামটা দেখাচ্ছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দেখাচ্ছে, এবং দেখেন এখানে যে ফরম্যাট, ফরম্যাটটা হচ্ছে ক্যারোসেল ফরম্যাট। অর্থাৎ আমরা ফেসবুকে যে মাঝে মাঝে ক্যারোসেল অ্যাডগুলো দেখতে পাই, এই ক্যারোসেল অ্যাডটাই রান করা হয়েছিল। আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। ধন্যবাদ।